এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন, বিজেপি নেতা অনুপম ভট্টাচার্য রয়েছেন, ইন্দ্রনীল খাঁ রয়েছেন এই মুহূর্তে গার্ডেন রিচে। এবং এক অদ্ভুত দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সারা দেশে নিজেদের প্রতিনিধি দল পাঠাতে পারেন, তারা গার্ডেন রিচে নিজেদের প্রতিনিধি দল পাঠাতে পারেন না। তারা প্রতিনিধি দল পাঠাতে পারেন না সন্দেশখালীতে। গার্ডেন রিচে বিজেপির এই মিছিল এবং মানুষ দেখুন এই মুহূর্তে হাজারে হাজারে মানুষ, তারা সবাই হয়তো বিজেপি করে না, তারা আরএসএস হয়তো করে না, তাদের হয়তো রাজনৈতিক পরিচয় নেই, কিন্তু তারা পা মেলাচ্ছে আজকে মোমবাতি হাতে শুধুমাত্র একটা দাবিতে, মেয়র কেন গ্রেপ্তার হবে না, মেয়র কেন পদত্যাগ করবে না। আমরা এমন এক বাংলাতে বাস করি যেখানে রাজ্য পুলিশ আজ অব্দি পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়া হোক বা গার্ডেন রিচের এই ঘটনা, নেতাকে গ্রেপ্তার করতে পারেনি রাজ্য পুলিশ, রাজ্যের শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দেশে অরবিন্দ কেজরিওয়ালের মতন মুখ্যমন্ত্রীও গ্রেপ্তার হয়ে যাচ্ছে শুধুমাত্র গুরুতর অভিযোগ থাকার কারণে। মিছিলে কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে, 11টি মৃত্যু, কে দায় নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি দায় নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম কে দায় নেবেন? তার জবাব বাংলার মানুষ চায়, বাংলার মানুষ জবাব চায়। একের পর এক যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন, যাদের কোনো দোষ ছিল না, তাদের কেন মৃত্যুর মুখে ঠেলে দিল ফিরহাদ হাকিম? এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি গার্ডেন রিচ থেকে, এই ছবি দেখতে পাচ্ছি অত্যন্ত সংকীর্ণ রাস্তা, এবং এই সংকীর্ণ রাস্তারও দায় ফিরহাদ হাকিমের হওয়া উচিত। আদপে ফিরহাদ হাকিম সেই দায় অবশ্যই নেবেন না ফিরহাদ হাকিম, বরঞ্চ কয়েকজন ইঞ্জিনিয়ারকে সরিয়ে কয়েকজন নিচুতলার কর্মীদের ওপর সমস্ত দায় ঝেড়ে ফেলে নিজে বেঁচে যেতে চান, নিজে স্বচ্ছন্দে থেকে যেতে চান। কিন্তু বাংলার মানুষ প্রশ্ন করছে, আকবর আলী, রিজওয়ান আলম, হাসিনা খাতুন, সানা বেগম, মোহাম্মদ ওয়াজিদ, মোহাম্মদ ইমরান, রমজান আলী, নিজামুদ্দিন, শেখ আবদুল্লাহ, মোহাম্মদ জামিল, এদের মৃত্যুর দায় কার? গোটা বাংলা এবং গোটা দেশের যে দুর্নীতির যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে আমরা কথা বলবো। এবং অর্ণব আমাদের প্রতিনিধি রয়েছেন, অর্ণবের কাছে যাব। অর্ণব, আরো সাধারণ মানুষের কাছে যাও, খুব গুরুত্বপূর্ণ এবং খুব বিস্ফোরক অভিযোগ তারা করছিলেন। তারা বলছিলেন মৃতদেহ নাকি গায়েব করে দেওয়া হতে পারে, মৃতদেহ গায়েব করে দেওয়া হয়েছে নাকি, আরো বেশি করে মায়েদের কাছে যাও। অর্ণব, সন্দেশখালীর মায়েদের পরে গার্ডেন রিচের মায়েরা কি বলছেন? একবার দেখো মূল, আমি চেষ্টা করবো সেই ছবি দেখানোর জন্য যারা এই মুহূর্তে এলাকাবাসীরা রয়েছেন সেই দিকে যাওয়ার চেষ্টা করবো, যেহেতু প্রচন্ড সংকীর্ণ রাস্তা এই মুহূর্তে, কিন্তু তার মধ্যে দিয়ে মিছিল যাচ্ছে। তো একবারে এই মিছিলের যে সামনের অংশ সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু উপস্থিত রয়েছেন, এবং তার পাশাপাশি যদি দেখা যায় সামনে মিছিলে আরো অংশ রয়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে যে মিছিল, সেই মিছিল কিন্তু শেষের পথে, এবং সেখানে কিন্তু তারা একটাই দাবি জানাচ্ছেন, যারা এলাকাবাসীরা তারা কিন্তু দাবি জানাচ্ছেন অর্ণব, অত্যন্ত সংকীর্ণ রাস্তা, দুটো ফ্রেম এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একটা ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী মিছিলের একদম শুরুতে রয়েছেন, মোমবাতি হাতে শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছি, অর্চনা মজুমদারকে দেখতে পাচ্ছি, অনুপম ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি, ইন্দ্রনীল খাঁকে দেখতে পাচ্ছি, বিজেপির প্রতিনিধি দল তারা পৌঁছে গেছেন ওখানে। আমরা বিজেপিকে দেখতে পাচ্ছি, কিন্তু তৃণমূল কংগ্রেস কই? মমতা বন্দ্যোপাধ্যায় কেন পৌঁছে গেলেন না? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন গেলেন, কিন্তু কেন 11টা মৃতদেহ, সেই মৃতদেহে কেন, কে কে অভিযুক্ত, কেন ফিরহাদ হাকিমকে সরিয়ে দেওয়া হবে না, এই প্রশ্ন যখন সাধারণ মানুষ করছে, তাদের কাছে কেন পৌঁছে গেলেন না? হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে গার্ডেন রিচের রাস্তায় মিছিলে কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে দেখছি, এবং প্রশ্ন তুলছি, কেজরিওয়ালের মতন মুখ্যমন্ত্রীও যদি গ্রেপ্তার হতে পারেন ইডির হাতে, কেন রাজ্য পুলিশ নেতাদেরকে বাংলায় গ্রেপ্তার করতে পারে না?
কেন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারেনি, কেন জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করতে পারেনি রাজ্য পুলিশ? আরে আদব আদবে কোনোদিন গ্রেপ্তার করতে পারবে কিনা? না, প্রতিবার ইডি সিবিআই কে আসতে হবে, প্রতিবার জনবিস্ফোরণ হবে, সন্দেশখালীর মায়েদের প্রতিবার ক্যামেরার সামনে আসতে হবে, গার্ডেন রিচে প্রতিবার সংবাদ মাধ্যমকে গিয়ে ছবিগুলো তুলে আনতে হবে এবং তারপর বলা হবে যে আমরা ভুল করেছি। এই মুহূর্তে প্রচুর সাধারণ মানুষ এগিয়ে এসেছেন, ছবি তুলছেন বিরোধী দলনেতার সঙ্গে। এই মুহূর্তে যে বিরাট মিছিল এবং জবাব চায় বাংলাতে, এই মুহূর্তে এই মিছিলটা খুব প্রয়োজনীয় ছিল দেখানো, তার একটাই কারণ, তার একটাই কারণ এই মিছিলটাই বোধহয় বলে দিচ্ছে যে বাংলাতে দুর্নীতির বিরুদ্ধে হাজারে হাজারে মানুষ যেভাবে সন্দেশখালীতে রাস্তায় নেমেছিল, গার্ডেন রিচেও যেভাবে মাফিয়া রাজ, গুন্ডা রাজ এবং তার পাশাপাশি অবৈধ নির্মাণ যারা উস্কে দিচ্ছে, যারা প্রশ্রয় দিচ্ছে, একবার শুনে নেব ওখানকার মানুষ কি বলছেন। বহু মানুষ পা মেলাচ্ছেন এবং বাংলার মানুষ প্রশ্ন করছেন, কেজরিওয়াল যদি গ্রেপ্তার হতে পারে কেন বাংলায় নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হবে না যারা লাগাতার চুরির সঙ্গে যুক্ত? এই নিয়ে আজকের বিতর্ক আমরা শুরু করব। আমাদের সাথে যারা আছে তাদেরকেও আমরা পরিচয় করিয়ে দিই এবং তার পাশাপাশি এই ছবি, যে মিছিল, সেই মিছিল আর কয়েক মিনিটের মধ্যে শেষ হবে, কিন্তু তারপরেই শুরু হবে সবচেয়ে বড় বিতর্ক, যে বিতর্কটার প্রয়োজনীয়তা আছে। অঙ্কন দত্ত বিজেপির মুখপাত্র এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছেন, সন্ময় ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক স্টুডিওতে রয়েছেন, অনির্বাণ ব্যানার্জি আইনজীবী রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা রয়েছেন এবং আরিফ চৌধুরী আম আদমি পার্টির মুখপাত্র আইনজীবী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রত্যেকের কাছে যাব, কিন্তু এই মিছিলটা দেখাতে চাই, এই মিছিলটাই বোধহয় স্বতঃস্ফূর্ত জনরোষ বলে। গার্ডেন রিচ, মেটিয়াবুরুজেও বিজেপির এত বড় মিছিল, সংকীর্ণ রাস্তা, কিন্তু কাতারে কাতারে মানুষ প্রত্যেকে প্রশ্ন তুলছে বহুতলে ধসে, যে 11 জনের মৃত্যু হলো তার দায় কে নেবে? কে দায় নেবে? আকবর আলীর মৃত্যুর কে দায় নেবে? রিজওয়ান আলমের মৃত্যুর, হাসিনা খাতুন, সানা বেগম, মোহাম্মদ ওয়াজিদ, মোহাম্মদ ইমরান, রমজান আলী, নিজামুদ্দিন, শেখ আবদুল্লাহ, মোহাম্মদ জামিল এবং আরও আরও যে মানুষেরা ওখানে প্রতিদিন আতঙ্কিত হয়ে আছেন, তাদের মৃত্যুর দায় কে নেবে? প্রতি মুহূর্তে আমাকে আপনাকে বিপদে ফেলছে, প্রতি মুহূর্তে আমাকে আপনাকে আতঙ্কে রেখেছে যে তৃণমূল কংগ্রেস, চারপাশে অবৈধ নির্মাণ, পুকুর ভরাট করা হচ্ছে, সেখানে বাড়ি তোলা হচ্ছে, কিছু বলতে গেলেই ধমকানো চমকানো, কিছু বলতে গেলেই পুলিশ এফআইআর নিচ্ছে না, পুলিশ গুন্ডাদের পাশে দাঁড়িয়ে পড়ছে, পুলিশ মাফিয়াদের পাশে দাঁড়িয়ে পড়ছে, শেখ শাহজাহানদের পাশে দাঁড়িয়ে পড়ছে, শামস ইকবালদের মাথায় হাত ফিরহাদ হাকিমের, ফিরহাদ হাকিমের ওপর আস্থা রেখে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে নেবে, কে সহায়তা করবে বাংলার মানুষকে, ট্যাক্স পেয়ারদেরকে?